এবারে জেলা সংবাদ। নরসিংদীর রায়পুরের মহেশপুর ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি আব্দুল হাদির বাড়ি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা তাঁতি লীগের সভাপতি আব্দুস সাত্তার মেম্বার। নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রিপন জানিয়েছেন, শুক্রবার বিকেলে পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ ধন মিয়া, পৌরসভা তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া সহ অনেকে। তাঁতি লীগ নেতৃবৃন্দ বাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। গেল 31 মার্চ মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা কাইলাতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানিয়েছেন, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কাইলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। কাইলাটি ইউনিয়নে 250 জন দুস্থ ও নারী পুরুষের মাঝে জনপ্রতি 1000 টাকা করে মোট 2,50,000 টাকা বিতরণ করা হয়।